আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয়া মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। দর্শক, আমি আজকে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019-এ, আর এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লি অ্যালুমিনিয়ামের সামনে। ঠিক আছে, এখন আমরা এটা স্টলের ভিতরে চলতে যাবো, এখানে কি কি কালেকশন এবার আছে বাণিজ্য মেলাতে সেগুলো বাজার জেনে নিব, সেগুলো আপনারা কোথা থেকে শপিং করতে পারবেন ডিটেলস ইনফরমেশন কিন্তু জানিয়ে দেবো। সো দর্শক, আমি এখন চলে যাচ্ছি দিল্লি অ্যালুমিনিয়ামসের ভেতরে, আর এখানে স্টলে থাকা কি কি কালেকশন আছে সেগুলো একটু আমরা দেখে নিব। দর্শক, অলরেডি আমরা কিন্তু শপের ভেতরে ঢুকে গেছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল আর কি সমাহার কালেকশনের অ্যালুমিনিয়ামসের। মনে হয় জগতে যত ধরনের কালেকশন আছে সব কিছুই বোধ হয় আমার মনে হচ্ছে যে এখানে আছে। তো আমরা একটা সেক্টর থেকে দেখা শুরু করবো আর আপনাদেরকে ইনফরমেশনগুলো জানিয়ে দেবো। এখানে আমি ব্যাক সাইডে দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ফিক্সড প্রাইস, ঠিক না? আচ্ছা, এখানে একটা ভাইয়া আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা একটু বলে দেন। আচ্ছা, আমিন ভাইয়া আছেন। সো আপনাদের এখানে যত ধরনের প্রোডাক্ট আছে দিল্লি অ্যালুমিনিয়ামে, এগুলো সব হচ্ছে অ্যালুমিনিয়ামসের প্রোডাক্ট, আর এগুলো বোধহয় দিল্লি থেকে আসে, রাইট? আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে সব হচ্ছে ডেকের কালেকশনগুলো আছে। সো এখানে একটু বাজেটগুলো আমরা জানতে চাচ্ছিলাম, কত থেকে কতর মধ্যে আছে এখানে কালেকশনগুলো আপনার এখানে? হ্যাঁ, সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা? আচ্ছা, 4400। আচ্ছা, 4400। আর সবচেয়ে ছোট যেটা সেটার বাজেট কত থেকে হচ্ছে? আচ্ছা, এখানে আমরা যে দেখতে পাচ্ছি সামনে, এগুলো কি আপনার সামনে যেগুলো আছে? আচ্ছা, আমরা একটু দেখি, এগুলো হচ্ছে সসম্যান, এগুলো কি মিডিয়াম সাইজটা নাকি বড় সাইজটা এটা? আচ্ছা, লার্জ সাইজ। আচ্ছা, এটার বাজেট আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 600টা, কত? 600। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু কিছু পাতিল আছে ঢাকনা সহকারে, রাইট? আচ্ছা, আচ্ছা, ভাতের পাতিল ঢাকনা সহকারে তো হচ্ছে এটা। আচ্ছা, ঢাকনা সহ, এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এটার বাজেটটা হচ্ছে আপনার 320 টাকা। এগুলো তো সাইজ আছে না, সাইজ অনুযায়ী হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আর এখানে আমরা কিন্তু কড়াই দেখতে পাচ্ছি দর্শক। আচ্ছা, এটা হচ্ছে কড়াই, আর এটার মধ্যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর স্পেসও হচ্ছে, ঢাকনাও হচ্ছে, আর এটার বাজেটটা হচ্ছে 550 টাকা। খুব সুন্দর করে কিন্তু এখানে সাইজ ওয়াইজ ক্যাটাগরি করে করে এখানে দেখেন, খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা। আচ্ছা, ফ্রাইং প্যান, এটা হচ্ছে ভাজা ভাজি করার জন্য, রাইট? আচ্ছা, মাছ তরি তরকারি রান্না বান্না ভাজার জন্য কিন্তু হচ্ছে একটা কড়াই, যেটা হচ্ছে 650 টাকা। এখানে ঢাকনা সহকারে আছে, খুবই সুন্দর, মানে প্রত্যেকটাই মনে হচ্ছে ঢাকনা সহকারে সেট হিসাবে রাখা আছে, ঠিক না? আচ্ছা, বিগ সাইজ কড়াইটা একটু আমরা দেখি। আচ্ছা, এটা সিঙ্গেল পিস হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু বিশাল বড়, আর আমার ধরতে অনেক সমস্যা হচ্ছে, অনেক ভারী। আচ্ছা, এটার বাজেটটা কত? 1100 টাকা। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই সেক্টরটাতে, ভাইয়ার কাছে কিন্তু মনে হচ্ছে রান্না বাড়ার যত ধরনের আর কি হাঁড়ি সসম্যান কড়াই পাতিলগুলো আছে তার সব কিছু কিন্তু এখানে আছে। আর এখানে বাজেটগুলো আবার একটু বলে দেন, শুরু হচ্ছিল কত থেকে সবচেয়ে ছোট সাইজটা? 350 থেকে শুরু হয়ে 4400 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই সেক্টরটা কিন্তু আপনারা দেখে নিলেন, আমরা ঠিক তার পরের সেক্টরটাতে চলে যাই। আমার কাছে মনে হচ্ছে যে এই সেক্টরটা সব কিছুই কিন্তু হচ্ছে রান্না বাড়ার জন্য যত যা দরকার তার সবগুলোই কিন্তু এই সেক্টরটাতে হচ্ছে। আর স্টলটা জুড়ে আপনাদের দেখিয়ে দিই যে অনেক আর কি কাস্টমার আছে, সো অনেক ভিড়ও হচ্ছে, তবু আমরা সময় বের করে করে তাদের কাছ থেকে কিছু কিছু প্রশ্ন জেনে নিব। আচ্ছা, এখানে তো আমরা কি অলরেডি দেখে নিলাম, আপনাদের এগুলো তো একটা সাইডই হচ্ছে সব, না? আচ্ছা, আপনার পেছনে ওটা বোধহয় ভাপা পিঠা তৈরি করার জন্য, এটা কি একটু দেখতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখতে পারি আমরা? আচ্ছা, ঠিক আছে, আমি দর্শকদেরকে দেখিয়ে দিই যে এই হাঁড়িটা কিন্তু হচ্ছে ভাপা পিঠা তৈরির জন্য। আমরা অলরেডি এগুলো মাটির তৈরি আর কি কিনে থাকি, বাট এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম। আমি আপনাদের দেখিয়ে দিই, এটার বাজেট হচ্ছে 350। এখানে হচ্ছে এটা ফিক্সড আছে এটার সাথে, এটা এটার সাথে সেট করা আছে, আর এখানে খুব সুন্দর ভাপা পিঠা তৈরির একটা আর কি ডাইসও দেওয়া আছে, যেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আর কি ঢাকা যাবে। আর এটার উপরে কি মাটির ঢাকনা দিতে হবে নাকি ওইটার সিঙ্গেল ঢাকনা পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা, আমাকে একটা ভাইয়া হেল্প করলো, ভাইয়াটার নামটা কি ভাইয়া? আহসান। আচ্ছা, অনেক ধন্যবাদ। এছাড়া আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে, আমার প্রত্যেকটা আর কি খুলে খুলে দেখানো বা একদম পার্পিস আকারে আর কি বলে দেওয়া অসম্ভব, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাজেট শুরু হচ্ছে 350 টাকা থেকে শুরু করে 4400 টাকার কিছু জিনিসপত্র এখানে করা যাবে। এটা কি টোটালটা একটা সেট? এটাতে কি কি আছে একটু আমাদেরকে বলেন, এখানে কি কি আছে? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এখানে ভেতরে একটা সক প্যান আছে, তার উপরে হচ্ছে এটা একটা আছে, এটা কিসের জন্য? আচ্ছা, এখানে হচ্ছে একটা ভাপের জন্য, আর এখানে তিনটা
ছোট ছোট ডাইস আছে, এখানে একটা আর কি ভাপের দেওয়ার জন্য আরেকটা অপশন আছে, আর এখানে ঢাকনা। এই পুরাটা সেট কত? 1050 টাকা। এখানে কি কি তৈরি করা যাবে, শুধু ভাপা পিঠা নাকি আরো অনেক কিছু? আচ্ছা কি কি সেটা ভাপে তৈরি সবকিছু? আচ্ছা ঠিক আছে, সবজি টবজি সবকিছু সিদ্ধ টিদ্ধ করা যাবে, ডিম? আচ্ছা ঠিক আছে, ভাপে তৈরি সবকিছু আর কি। আচ্ছা অনেক ধন্যবাদ। তো দর্শক আমরা এর পরের স্টেপে চলে যাই। দিল্লি অ্যালুমিনিয়ামসে অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু আইটেম আছে, আর এখন আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে সব শৌখিন জিনিসগুলো, যেখানে আছে টিফিন ক্যারিয়ার আছে, তারপরে এখানে চামচ আছে, কিছু মগ আছে, এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। আমরা ভাইয়াদের কাছ থেকে দেখবো আর এগুলোর বাজেটগুলো জানার ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে একটু হেল্প করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, নামটা একটু বলে দেন। আমাদের সাথে আছেন আরিফ ভাইয়া। তো আমরা এখানে তো দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামসের কিছু শৌখিন জিনিসপত্রগুলো। তো এখানে কি কি আইটেমগুলো আছে, এগুলো বাজেটগুলো শুরু হচ্ছে কত থেকে? একদম 3400 থেকে। সেটের নাকি সিঙ্গেল পিস? সিঙ্গেল পিস 3400 থেকে। আচ্ছা ঠিক আছে, কি কি আইটেমগুলো আর কি আছে এখানে? আচ্ছা আমরা একটু দেখি আর আপনার কাছ থেকে বাজেটগুলো জেনে নিই। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর সেটের কিছু টিফিন ক্যারিয়ার আছে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গোল্ডেনের মধ্যে আছে, এগুলো কি কালার থাকবে তো নাকি কালার চলে যাবে? আচ্ছা ঠিক আছে, এখানে সাইজ অনুযায়ী আছে। এখানে আমি দেখতে পাচ্ছি চার পার্টের একটা হচ্ছে টিফিন ক্যারিয়ার যেটা মিডিয়াম সাইজের মধ্যে, এটার বাজেটটা হচ্ছে 1450 টাকা। আচ্ছা ঠিক তার পাশে আমি দেখতে পাচ্ছি একটা বড় কিন্তু হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এবং এগুলো নকশাগুলো কিন্তু অনেক সুন্দর অ্যানাডাইসের মধ্যে, এগুলো হচ্ছে 2250। আচ্ছা 2250। এখানে গোল্ডেন কালারের মধ্যে কিন্তু সিমিলার প্রোডাক্ট হচ্ছে, ডিজাইনে হয়তো একটু 19-20 হবে, আর এটার বাজেটও হচ্ছে আপনার 2250 টাকা। আর এগুলোর মধ্যে একটু বড় এবং ভারীগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা পার্টি কিন্তু হচ্ছে, বাট সাইজগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা এগুলো কত আপনার এই টিফিন ক্যারিয়ারগুলো কত থেকে কত পর্যন্ত আছে? একদম সর্বনিম্ন 2600 থেকে শুরু হচ্ছে, আর সর্বোচ্চ যে সাইজটা লার্জ ওটার দামটা কত? 3400। আচ্ছা দর্শক এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এটা বাজেট হচ্ছে 3400 টাকা। আচ্ছা এটা কি বাটি সেট, কারি সেট? এটা কারি সেট। আচ্ছা কারি সেটটা আমি আপনাদের দেখে দিই, এটা কি সেট 1টা 2টা 3টা 4টা সেট? 4 পিসের সেট। আচ্ছা আচ্ছা সিঙ্গেল পিসও সেল হয়? 800 টাকা। আচ্ছা যদি এটা কিনি তাহলে এটা সিঙ্গেল 800 টাকা, আর ঠিক তার পরের সাইজটা? এটা হচ্ছে আপনার 1600 টাকা। 1600। আর এর পরেরটা? এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু অ্যানাডাইসের মধ্যে বলের কালেকশন আছে, যেটা হচ্ছে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে 860 টাকা প্রাইস হচ্ছে। এই ধরনের একটা বল গুলো কিন্তু আপনারা পাচ্ছেন 860। এটা সেটটা কত? 4200। আচ্ছা এটা সেটটা পড়ছে 4200, তার মানে সিঙ্গেলের থেকে নিলে কিছুটা ডিসকাউন্ট হচ্ছে আর কি। আচ্ছা এরপরে এখানে কিন্তু আরও কিছু বাটি আমরা দেখতে পাচ্ছি, এগুলো সিঙ্গেল পিস বোধ হয়, এটা সিঙ্গেল পিস হচ্ছে 660 টাকা, অনেক সুন্দর। আচ্ছা এখানে যেটা আছে এটা কি ফিক্সড হবে নাকি কিছু আবার ডিসকাউন্ট করা দেবে? একদমই ফিক্সড হচ্ছে। আচ্ছা ওকে, এখানে কিন্তু অনেক সুন্দর একটা জগ সেট দেখতে পাচ্ছি, এটার এটা তো সেট সিঙ্গেল। আচ্ছা এটার বাজেটটা হচ্ছে 950 টাকা। আচ্ছা এটাতে কি পানি রাখা যাবে? আচ্ছা দর্শক আমি আপনাদের দেখে দিই, এটাতে কিন্তু পানি দেখা যাচ্ছে, জগটা অনেক সুন্দর। আর নিচের এই প্লেটটা কত হচ্ছে? আচ্ছা দর্শক এটা দেখে দিই, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, এটা কিন্তু আমাদের ডাইনিং টেবিলে দেখা যাবে ফল ফ্রুট সাজানোর কাজে ব্যবহার করা যাবে, অনেক নাইস। এটার বাজেটটা হচ্ছে 1350 টাকা। আচ্ছা এছাড়া আমি একটু এখানে দেখতে চাইবো, ওখানে ছোট বাটি দেখতে পাচ্ছি আমি 3টা বোধ হয়। হ্যাঁ এটা কি সেট হচ্ছে পুরাটা? আচ্ছা এটার সেটটা কত পড়ছে আপনার? 1200 টাকা। আর সিঙ্গেলে বোধ হয় এটা হচ্ছে 270, এটা ঢাকনা সহকারে পড়বে 270, তারপরে এরকম ক্রমান্বয়ে হয়তো বাড়তে থাকবে, পার পিস নেওয়া যাবে বা সেটও হচ্ছে আপনার। আচ্ছা এখানে কিন্তু অনেক সুন্দর এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি হচ্ছে আপনার মশলাদানি নাকি আপনার? আচ্ছা এখানে লবণদানি কিন্তু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা লবণদানি, এটা হচ্ছে 180 টাকা। আচ্ছা দর্শক এটা হচ্ছে 180 টাকা লবণদানিটা, আর এখানে কিন্তু কালারের মধ্যে দেখতে পাচ্ছি, এটা কি সেটা? এটা তো ঢাকনা নাই। ও আচ্ছা ঠিক আছে দর্শক, এটা হচ্ছে খাবার টেবিলের সস টস এগুলো বাড়ার জন্য কিন্তু এগুলো দেখতে পারেন, এগুলো হচ্ছে 5 পিস 120 টাকা। আচ্ছা এখানে কেটলি দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেক নাইস, এগুলো কত করে? 700 টাকা। আচ্ছা এটার মধ্যে কি এরকম কালার পাওয়া যাবে এগুলোর মধ্যে? আচ্ছা কিছু কিছু স্পেসিফিক জিনিসের কালার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কিসের? এটা কি? আচ্ছা এটা 450 টাকা পড়ছে, এটাতে দেখা যাবে চিনি বা আরও কিছু যদি আপনারা আর কি
খাবার টাবার রাখতে চান রাখতে পারেন। এটা তো বোধহয় হচ্ছে বরফ রাখার আইস আর কি পট। আচ্ছা আইস পট আছে এখানে একটা, যেটা বাজেটটা হচ্ছে 720 টাকা। আচ্ছা এখানে আর কি কি আছে, এগুলো এগুলো কি হচ্ছে? আচ্ছা এটা হচ্ছে মোমদানি আর কি, এটা কত? 150। আচ্ছা আর এখানে হচ্ছে বাতি, এগুলো ছোট ছোট বাতি, যেগুলো 160 টাকা করে। আচ্ছা এছাড়াও কিন্তু আমরা এখানে আবার আরো দেখবো এখানে কোরমাদানি আছে, কোরমাদানিগুলো আপনারা কত করে কি করছেন? 1150। এটা সিঙ্গেল পিসটা? আচ্ছা দর্শক এটা কোরমাদানি, এর আগে আপনারা আমি দেখিয়েছি আপনাদেরকে, বাট মেলাতে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভেতরে স্পনটা হচ্ছে আপনার চামচ সহকারে, এই যে সেটটা আপনারা দেখছেন এটা স্টিক, এটার প্রাইস কত? 1150। আর এগুলো কি নিচে সাইজ বড় না এগুলো? আচ্ছা বড়টা কত? যদি পানি আপনারা জগ ইউজ না করে একটা ডিরেক্টলি একটা পট রাখতে চান সেটা এটা দেখতে পারেন। আচ্ছা এটার বাজেটটা হচ্ছে মোটামুটি 3000 টাকা আমি দেখতে পাচ্ছি, একদম 3000 হচ্ছে। এটা কিসের জন্য? ফ্রুটস রাখার জন্য। আচ্ছা ফ্রুটস রাখার জন্য কিন্তু এখানে একটা আর কি পট আছে, যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর, অলঙ্করণ কাজ করা। এগুলো কত করে হচ্ছে আপনাদের, আমি একটু দেখে নিই দর্শক। 1100। আচ্ছা 1100 এটা মিডলটা 1100-800। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু আরও কিছু পট আছে বড় বড় ধরনের, আর এগুলোর হচ্ছে বাজেটটা আমি দেখে নিই, এখানে 1700 আছে, এরকম আরও অনেক আছে। আচ্ছা ভাইয়া আপনার এখানে যে আমি ডালাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বাজেট কেমন হচ্ছে? কত? 3200 কি ছোট সাইজটা না বড় সাইজটা? আচ্ছা আর ছোটটা কত হচ্ছে আপনার ডালাগুলো? 1500-1300-1500-1300-15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 00-1
হচ্ছে এখানে। আচ্ছা আর হচ্ছে আমরা বোধহয় স্কিপ করে গেছি কিছু মগের কালেকশন। আচ্ছা মগের এগুলোর প্রাইস কেমন হচ্ছে? আচ্ছা গ্লাস হচ্ছে 190 টাকা। দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর মগের প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এটা হচ্ছে 320 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা এই সেক্টরটা দেখে ফেলেছি। আমরা হচ্ছে এখানে বোধহয় চামচ আছে কিছু। আচ্ছা আমি তো দেখে নেই ভাই, এখানে বোধহয় সিঙ্গেল পিস চামচ হচ্ছে, এগুলো কত করে? 130 টাকা করে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমরা এরপরে সেক্টরটাতে চলে যাই। দর্শক এখানে অ্যালুমিনিয়ামের সেক্টরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আরও কিছু কালেকশন হচ্ছে, আর অলমোস্ট কিন্তু এগুলো একই রকমের জিনিসই হচ্ছে যেগুলো আমরা কিন্তু আর কি দেখে আসছি থ্রিয়া মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আচ্ছা আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা আপনার পেছনে ওগুলো কি ভাইয়া, পেছনে ছোট ছোট পটগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিসের? এটা কি হচ্ছে শুধু সিঙ্গেল পিস বাটি? কত করে এগুলো? 100 টাকা। আচ্ছা এগুলো ছোট ছোট বাটিগুলো 100 টাকা করে সেল হচ্ছে, আর ওটা মনে হচ্ছে বিগ সাইজ আপনার একটা ক্রিকেট প্লে। ওই যে নিচে 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 নিচে, এটা কত? হ্যাঁ হ্যাঁ বিগ সাইজ ক্রিকেট, এটা কত? কতটা? 1600। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অ্যালুমিনিয়াম অ্যানোডাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু এখানে আছে। আমরা মোটামুটি অনেকগুলো কালেকশন দেখে ফেলেছি, আরও কিছু কালেকশন দেখবো। এটা মনে হচ্ছে ভাইয়া পানের, পান সুপারির না? এই গ্লাসটা একটু সরিয়ে দেন, আমরা একটু সেটটা দেখি। হ্যাঁ এখানে একটা ভাইয়া হেল্প করছে, ভাইয়ের নামটা বলে দেন। জামালউদ্দিন। আচ্ছা এখানে হচ্ছে পান সুপারি রাখার জন্য কিন্তু শৌখিন দানি সব কিছু মিলে এরা। আচ্ছা এখানে 4টা দানি হচ্ছে আর একটা কি গ্লাস টাইপের হচ্ছে, আর এখানে একটু এটা উঠিয়ে দেন, ভেতরের স্পেসটা দেখিয়ে দিব। আচ্ছা এটা কত হচ্ছে ভাই? 1850। এগুলো কি এই রেটেই নাকি আরো আর কি আপ ডাউন আছে? 1800 আর কি। না না ডিসকাউন্টের কথা বলিনি, মানে এই মডেলের মধ্যে কি ছোট বড় সাইজ আছে? তাহলে দাম কত থেকে কত হচ্ছে? 1800 আছে, 1800 আছে। আচ্ছা ঠিক আছে, এই রেটের মধ্যে আপ ডাউন করছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা বোধহয় একটু ছোট সাইজের কিছু বাটি দেখতে পাচ্ছি, ভাই এটা একটু ধরবেন। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি বোধহয় ছোট সাইজের বাটি, যেটা রেটটা হচ্ছে 350। অনেক সুন্দর কিন্তু। আর ঠিক তার নিচে বড় বাটিগুলো কত হবে, বড় সাইজটা? আচ্ছা 300 বোধ হয় নাকি? 380 টাকা। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে 380 টাকা। আচ্ছা ওকে, এখানে আর কী কী কালেকশন হচ্ছে আমরা দেখে নিই। আমরা আছি দিল্লি অ্যালুমিনিয়ামে, আর এখানকার কিন্তু এক্সক্লুসিভ কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি। আমি ডিসপ্লেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পুরোটা স্টল জুড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা পাবেন অ্যালুমিনিয়ামসের উপরে। আর এখানে কিন্তু অ্যানাডাইসের অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট ছাড়াও কিন্তু আপনারা প্লেন অ্যালুমিনিয়ামের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন। আচ্ছা এখানে বিগ সাইজ আমরা টিফিন ক্যারিয়ার দেখতে পাচ্ছি, এগুলো কত করে পড়বে ভাইয়া?
বড় সাইজগুলো কত? 1819 টাকা। আচ্ছা এগুলো বিগ সাইজের, এগুলো কিন্তু 1819 টাকার মতো পড়বে। আচ্ছা এরপরে আমরা এই সেক্টরটাতে চলে আসবো, অ্যালুমিনিয়াম। এখানে আমরা দিলে অ্যালুমিনিয়াম সেট ননস্টিক, এটা কি দিলে অ্যালুমিনিয়াম সেট ননস্টিক সেক্টরটা? আচ্ছা ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ননস্টিকের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমরা ডিসপ্লেটা দেখবো, এরপরে প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু আমরা জেনে নিব। আচ্ছা এখানে আমরা দেখে নিই, এখানে কিন্তু কিছু সফটম্যান আছে যেগুলো কিন্তু 1500 টাকা করে পড়ছে, 1750 আছে, 2000 আছে। এগুলো তো ঢাকনা সহকারী সেট। আচ্ছা ঠিক আছে, এখানে 2400। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট থেকে বড় সব ধরনের সাইজে কিন্তু পেয়ে যাবেন। অনেক নাইস নাইস কিছু কালেকশন আছে। আর এগুলো হচ্ছে দিল্লির প্রোডাক্ট। আচ্ছা এখানে কিন্তু সাইজ অনুযায়ী আছে, আমরা দেখতে পাচ্ছি 870 টাকা, 1350 টাকা এরকম। তারপরে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু ননস্টিকের ফ্রাইং প্যান এবং প্যানের কিন্তু কিছু কালেকশন। এখানে একটা ভাইয়া আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, নামটা একটু বলে দেন। আমার নাম নওয়াব আলী। নওয়াব আলী ভাইয়া, তো ভাইয়া আপনাদের হচ্ছে এই দিল্লি অ্যালুমিনিয়াম সেক্টরে যে ননস্টিক কুকারের কালেকশন দেখতে পাচ্ছি, এখানে কী কী কালেকশনগুলো আছে আপনাদের? আমাদের মানে আচ্ছা এই নেম কালারটা দেখি, ফ্রাই প্যান আছে, এই ছোট বড় মাদারও, মানে একটা হলো 1050, একটা ঢাকনাওয়ালা, একটা হলো 850, একটা হলো 750, একটা হলো 550, একটা হলো 450 একটা। আচ্ছা এখানে তো সিঙ্গেল পিসও পাওয়া যাবে, সেট হিসেবেও নেওয়া যাবে। আচ্ছা বাজেটটা সর্বনিম্ন, যেটা ছোট সাইজ শুরু হচ্ছে কত থেকে আর সর্বোচ্চ কত পর্যন্ত আছে? আমাদের ধরেন প্রাইস ঢাকনাওয়ালা প্রাইস ব্যান আছে আপনার 1050 টাকা, এটা থেকে থেকে শুরু হয়। এটা হলো প্রাইস ব্যানের বেলা। আর যদি আপনি বড় নেন, ওই যে ফ্রাইং প্যান আছে 2500 টাকা, এটা একটা রস ছোট নয়, এটা ছোট আছে ছোট আছে। আর হইলো আপনার ওই যে সস নেন, ওটা হইলো আপনার 3400 টাকা আছে একটা। আচ্ছা তার মানে সর্বোচ্চ আমরা বলতে পারি ঢাকনা সহগুলো 1000 থেকে বাজেট শুরু করতে হচ্ছে। আর যেগুলো ঢাকনা ছাড়া সেগুলো শুরু হচ্ছে কত থেকে? এগুলো হলো 850 থেকে নিচে। 850 থেকে। আচ্ছা আর সর্বোচ্চ কত হচ্ছে? সর্বোচ্চ কত রেট পর্যন্ত আছে সিঙ্গেল? আমাদের ওখানে রেট আছে 3400 পর্যন্ত আছে। 3400 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে আরও কিছু কালেকশন দেখবো, এখানে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর আমি আবারও দেখে দিই, এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এখানকার কিছু কালেকশনই কিন্তু আপনারা দেখছেন, আমরা এতক্ষণ ছিলাম ননস্টিক কুকারের সেক্টরটাতে, এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে। ঠিক আছে, তো আমরা এতক্ষণ এই কালেকশনগুলো দেখেছি, এগুলো বাজেট জেনে নিয়েছি। এখন আমরা একটু মিডল সেক্টরে চলে যাব, যেখানে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাবেন যে কিছু এখানে কি কি আইটেম আছে সেটা তো আমরা দেখে নিই। আমরা এখন যে সাইডটা আছে একটু দেখি ভাইয়া, এখানে কি কি আইটেম হচ্ছে এগুলো? এগুলো কি হচ্ছে মশলা রাখার জন্য? আচ্ছা এটা হচ্ছে 350 টাকা আমি দেখতে পাচ্ছি। এটা কি খাবার পরিবেশনের জন্য? আচ্ছা এটা হচ্ছে 400 টাকা করে, কিন্তু এখানে কিন্তু খাবার এবং তরকারি টরকারি প্রেজেন্ট করা যাবে। এখানে কিন্তু খাবারের আরও কিছু আইটেম আছে পরিবেশনের জন্য, যেগুলো হচ্ছে 450 টাকা করে, এখানে আছে 400 টাকা করে। আর এখানে কিন্তু আরও আমি দেখতে পাচ্ছি ছোটোখাটো অনেক বাটি টাটি আছে, এখানে মশলাদানি আছে। মশলা এটা কত করে হচ্ছে আপনার? 425। এটা কি নিচেতে স্টেনলেস স্টিল আর উপরে হচ্ছে প্লাস্টিক ঢাকনা, আর আরেকটা আছে বড় যেটা হচ্ছে 580 টাকা। এছাড়া আর কি কি হচ্ছে এই জায়গাটা আমি তো দেখে নেই। এখানে খুব সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি আমরা, এটা কি মিল্ক পট? আচ্ছা এখানে সাইজ হচ্ছে বড়, উপরেরটা সাইজ কত ছোট যেটা? আচ্ছা উপরেরটা কত হচ্ছে? এটা কি গ্লাস ঢাকনা সহকারে? আচ্ছা এটা একটু বাজেটটা দেখি, বাজেটটা একটু দেখি। আচ্ছা এটা হচ্ছে 1050 টাকা। আচ্ছা এরপরেরটাও দেখতে পাচ্ছি 1050 টাকা, এরপরেরটা হচ্ছে 1350, আর এরপরেরটা হচ্ছে 1450। অনেক সুন্দর। তারপরে আর কি কি কালেকশন আছে এখানে আমরা দেখি, এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট কিছু কারি কুকার, তারপরে হচ্ছে কিছু আর কি ননস্টিকের কুকারের কালেকশন আছে। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু আমি ছোটোখাটো বাটিগুলো দেখি স্টিলের মধ্যে, যেগুলো হচ্ছে আপনার 200 টাকা, 170 টাকা, 70 টাকা, এরকম কিন্তু ভ্যারিয়েশন আছে। আচ্ছা ওই প্লেটটা কিসের? এটা এটা কিসের? স্টিল তো দেখি তো। আচ্ছা দর্শক আমরা এখানে একটা স্টিলের মধ্যে কিন্তু কালারের একটা দেখতে পাচ্ছি, এটা কি উপরে কালার করা? এটা কি উঠে যাবে কালারটা? আচ্ছা এটা কিন্তু নকশাটা অনেক সুন্দর এই প্লেটটার, আর এটার বাজেটটা হচ্ছে আপনার 250 টাকা। আচ্ছা ওটা কি গ্লাস নাকি চাচের এই যে জগটা? আচ্ছা এটা হচ্ছে 300 টাকা। ঠিক আছে জগটা কিন্তু অনেক নাইস। আচ্ছা এখানে আর কি কি কালেকশন আছে আমরা দেখে নিই, অনেক সুন্দর সুন্দর কিছু
কিছু কালেকশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ভালো জিনিস, আচ্ছা ঠিক আছে, এখানে আমি দেখে দিই। এখানে কিন্তু নেটের মধ্যে কিন্তু কিছু কালেকশন হচ্ছে, যেগুলো হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে 750 টাকা, তারপরে এখানে হচ্ছে 400 টাকা, তারপরে কিন্তু এখানে আরও কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি, এখানে 650 টাকা হচ্ছে। আচ্ছা এগুলো হচ্ছে কি চপিং বোর্ড, চপিং বোর্ড কত করে? এগুলো 300 টাকা। আচ্ছা এগুলো হচ্ছে কিন্তু সব ধরনের কাটাকাটিগুলো করা যাচ্ছে চপিং বোর্ডে। আচ্ছা এই যে এটা একটা কেটলি, এটা কি স্টেনলেস স্টিলের? দেখি তো একটু কাছে থেকে দেখান তো আমাদেরকে। আচ্ছা দর্শক, এটা কিন্তু স্টেনলেস স্টিলের মধ্যে অনেক সুন্দর একটা কেটলি, এগুলো তো সবই দিল্লি অ্যালুমিনিয়াম, রাইট? আচ্ছা এটা হচ্ছে 550 টাকা, অনেক নাইস। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোট বড় সাইজের প্রত্যেকটা সাইজেরই কিন্তু অনেক ধরনের কালেকশন হচ্ছে। আচ্ছা এই যে একটা র‍্যাক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেবিল র‍্যাক, এটা কত? 2400 টাকা। আচ্ছা ঠিক আছে, তো এখানে কিন্তু আরও কিছু কালেকশন হচ্ছে, আমি আপনাদের দেখে দিই। এখানে কিন্তু প্রেশার কুকার থাকছে, তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের বাটি সেট আছে ঢাকনা সহকারে, যেগুলো কিন্তু হচ্ছে আমাদের রেগুলার লাইফে কিচেনে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। তো আমি হচ্ছে অলমোস্ট সবগুলো কালেকশন আপনাদেরকে কিন্তু দেখানোর ট্রাই করছি, ছোটো বড় সব ধরনের কালেকশন কিন্তু এখানে হচ্ছে স্টিলের মধ্যে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা কি ওভারঅল একটা বাটি সেট? এই যে এখানে যে একসাথে, হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস। আচ্ছা ঠিক আছে, কত আপনার কত থেকে কত পর্যন্ত হয় ওটার রেটটা? 270 থেকে 650। আর কেউ যদি পুরোটা সেট নিতে চায় তখন হিসাব করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে দর্শক, দিল্লি অ্যালুমিনিয়ামসে সব প্রোডাক্ট কিন্তু ফিক্সড প্রাইস রেটে হচ্ছে, অনেক নাইস নাইস কালেকশন। এখানে খুব সুন্দর সুন্দর কিছু স্পোন আছে, যেগুলো কিন্তু রেটটা আমি দেখতে পাচ্ছি 200 টাকা আছে, তারপরে 180 আছে, 150 টাকা আছে, এরকম ভ্যারিয়েশন কিন্তু আছে, অনেক নাইস নাইস কালেকশন। তো দর্শক এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি অ্যালুমিনিয়ামের মধ্যে পেতে হয় তাহলে কিন্তু দিল্লি অ্যালুমিনিয়ামসে চলে আসতে হবে, একদমই মিস করা যাবে না। আমি দাঁড়িয়ে আছি দিল্লি অ্যালুমিনিয়ামসের মধ্যে, আর এখানকার এক্সক্লুসিভ কিছু কালেকশন কিন্তু এতক্ষণ আপনাদেরকে দেখালাম। আশা করি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই দিল্লি অ্যালুমিনিয়ামসে চলে আসবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।